বিজেপি নেতাই খুলিছে চাকরির বজার। 12,000 পদর বিজ্ঞাপন দিছিল রাজ্য সরকারে, তারে যেন সুযোগত আছিল বিজেপির একাংশ পালি নেতা। লগেলগে আরম্ভ করিলে চাকরির দরদাম। দিনে রাতিয়ে পড়ি মেধা থাকার পিছতো চাকরি নাপায় একাংশ প্রার্থীয়ে। কিন্তু লক্ষিমপুরত বিজেপির এইজন পালি নেতা শামসুল হুসেন উরফে রাজাই মেলিছে চাকরির বজার। 1,00,000 টাকাত চাকরির দরদাম করেছিল শামসুলে। তুমি থার্ড গ্রেডত কিমান দিব লাগে বলি? থার্ড গ্রেডর চাকরিটো লক্ষিমপুর পাঁচ ন, আর ফোর্থ গ্রেডত 3,00,000 ন? তাহলে কেতিয়া কৰি দিবা হেতু কামটো? তাতো বিহু আগত হৈ যাব ইলেকশন আগত। কাগজ পত্রভূ দিব লাগিব এতিয়া ন? লক্ষিমপুর মানে কোনো অফিস নে তুমি এটো কোয়া কি ডিপার্টমেন্টৰ হেতু হব? আর এই পয়সাটো কেতিয়া দিব লাগে ন? যেটো আধা এতিয়া দিব লাগিব। তৃতীয় বর্গর চাকরির দাম 5,00,000 টাকা, চতুর্থ বর্গর চাকরির দাম 3,00,000 টাকা ধার্য করা হয়েছে। এয়া হয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্যিক কার্যনির্বাহক শামসুল হুসেনের চাকরির বজারের দাম। লক্ষিমপুর চাকরির দরদাম করে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। একটা ফোন কল রেকর্ডিং ভাইরাল হওয়ার পিছতে আরক্ষী গ্রেপ্তার করেছে বিজেপির বিধায়ক মাধব ডেকার ঘনিষ্ঠ শামসুল হুসেনর। মোক তেওঁ মাতিছিলে, তেতিয়া লক্ষিমপুর টাউনতে তেওঁ স্কুল এখন চলাই আছিলে, সেই স্কুলখনত মোক মাতিছিলে। মই আর মোৰ দাদা তাত গৈছিলোঁ বিষয়টো পাতিবলে। তেতিয়া মোক টকা বিচাৰিছিলে, প্রথম 50,000 টকা আর তারপর 3,00,000 টকা টোটেল দিব লাগিব বুলি কৈছিলে। মই তেতিয়া কৈছিলোঁ যদিহে আপুনি মোক কাগজত লিখি দিয়ে, সহি কৰি দিয়ে টকা লৈছোঁ বুলি, মই তেতিয়া দিম, নহলে মোক টকা নিদো আর চাকরিও মোক নালাগে। আপোনাৰ কি চাকরি দিম বুলি কৈছিলে? মেডিকেলৰ চাকরি দিম বুলি পেলাই তেখেতে কৈছিলে। বিজেপি দলের নেতা হওয়ার সুবাদতে এনেকৈ বজার বহুয়াই 1,00,000 টাকা সংগ্রহ করার সন্দেহ করা হয়েছে। নিবনার মূরত মারি বিজেপির দালালে এতিয়া রাজ্য চাকরির বজার বহুয়া ঘটনাক লৈ চিন্তিত হয়েছে প্রার্থীসকল। ইয়ার পূর্বেও এনেকৈয়ে একাংশ লোকে চাকরি পাইছিল নেকি ধনের বিনিময়ত তারও সন্দেহ উপজিছে। বিষয়টি মুখ্যমন্ত্রীক স্পষ্ট করার দাবি জানাইছে নিবনুয়াসকলে, কিয়নো এনেকৈ চাকরির বজার বহুয়াই শিক্ষিত প্রার্থীর মূরত মাধমার সোধাবলৈ ওলোৱা বহু দালাল এতিয়াও সক্রিয় হয়ে থাকার সন্দেহ করা হয়েছে। লক্ষিমপুরের সঞ্জীব লাহনের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।